কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজছে 9টা থেকে আমার ভ্লগটা আমি শুরু করেছি। আর মানে আজকের ভ্লগটা একটু অন্যরকম, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি সবাই দেখবে ভিডিওটা, ঠিক আছে? তো আজকের মানে কি বলবো, আজকের দিনটা একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা কি বলে দেব কি বলে দেব না, তো চলো বলেই দিই। আজকের দিনটা হলো আমাদের ঈশানবাবুর আজকে জন্মদিন। তো আজ জন্মদিনের দিনে আমরা কী কী করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, জন্মদিনের দিন কীভাবে পালন করছি ঈশানের জন্মদিনটা, চলো কী কী বানাই কী কী করি আজকে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, তো রান্নাঘরে দেখা মানে এসে দেখছি যে পায়েস হচ্ছে, আর এদিকে হবে মাংস, তাই পেঁয়াজ ভাজা হচ্ছে, দুটো একসঙ্গে হচ্ছে। দিদি বানাচ্ছে পায়েস আর মাংস। আর এই যে দেখো এখানে সব বেলুন ফোলানো হচ্ছে, দাদা, ঈশান, কুহু আর আমি। তো আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি, এখন ফোলাচ্ছি না, আমি এগুলো সব টাঙিয়েছি। আর এই যে এখানে একটা হ্যাপি বার্থডে স্টিকার লাগিয়েছি, আর এই যে কিছু কিছু টাঙানো হয়েছে, আর এই যে এখানে কম্পিউটারে গান চলছে। কোনো কিছু কাজ করতে গেলে না গান না শুনলে ভালো লাগে না, গান শুনলে না একটু আলাদা একটা ইমেজ আসে, এনার্জি বাড়ে গান শুনলে। তো এই যে ঈশান এখানে লাগাচ্ছে বেলুন, তো আমি এগুলো লাগিয়েছি। তো আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি বলে আমি ওকে বললাম লাগিয়ে নিতে, তো দেখতে খুব সুন্দর লাগছে। এখনও পুরোটা সাজানো হয়নি, পুরোটা সাজালে আরও সুন্দর লাগবে। এই যে দেখো আমরা এবার খাবার খেতে বসেছি, দুপুরের খাবার। তো দুপুরের খাবারে আজকে মেনু বিরিয়ানি, স্যালাড, চাটনি, দই, মিষ্টি সব রকমই করা হয়েছে। আর এই যে এখানে খেতে বসেছে ওরা, এবার আমরা খেতে বসেছি। এই যে পম্পাদি আমার দিদি। হাই ফ্রেন্ড, দেখো আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর। তো এই যে বার্থডের জন্য আমরা রেডি, এই যে একটু সাজুগুজু করেছি। ঈশান দাদার পাপা এখনো সাজুগুজু করেনি, শুয়ে আছে, তাই কুহু বলছে বারবার। আর এই যে তারিক বাবু চলে এসেছে, ঈশানের বন্ধু, বার্থডের জন্য। আর এই যে আমার কুহুরানি, দেখো কেমন লাগছে কুহুরানিকে, দাঁড়াও কুহু, ম্যাও ম্যাও ম্যাও, বিড়াল লাগছে তোমাকে। তো চলো এবার কেক কাটা হবে। এই যে কত সুন্দরভাবে সাজিয়েছি বেলুন দিয়ে, কিন্তু অর্ধেক হয়ে গেছে বেলুনগুলো, সব ফেটে যাচ্ছে, বেলুন থাকছে না, লাগানোর পর সব ফেটে ফেটে যাচ্ছে। তো এই যে বার্থডের জন্য সব রেডি, আমরাও রেডি। আর এই যে কেক, সুন্দর একটা কেক আনা হয়েছে ঈশানের জন্য। তো ঈশান যে কেকটা চেয়েছিল সে কেকটা পাওয়া হয়নি, মানে পাওয়া যায়নি, মানে অর্ডার দেওয়া হয়নি, মানে ও মানে ওর মামার কথা ছিল যে বহরমপুর থেকে নিয়ে আসবো কেক, কিন্তু বহরমপুর যাওয়া হয়নি আজকে, তো কাছে নগর থেকেই আমাদের কেক আনা হয়েছে। আর এই যে আমাদের বার্থডে বয়, কী সুন্দর লাগছে, কেমন হয়ে লাগছে আমাদের বার্থডে বয়কে তোমরা জানাবে কিন্তু অবশ্যই। আর এই যে কুহুরানি বার্থডে বয়ের বোনটা, ছোট্ট বোনু, আর এই তারিক দাদা, এখানে বন্ধু তারিক। এই যে কুহুরানি, কি সুন্দর লাগছে কুহুকে। এখানে রেডি হয়ে সবাই মিলে একটু ছবি তোলা হচ্ছে, তো ও বলছে একটু দাঁড়া, ও বলছে একটু দাঁড়া, তো সবাই মিলে একটু ছবি তুলছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এবার কেক কাটবে। Happy birthday to Ishan, happy birthday to you. কত বড়,
লিপস্টিক উঠে গেছে তো কুহুর পেছনে লেগে গেছে এখন তো এই যে ঈশানের আবার কেক কাটা শেষ হয়ে গেল, বার্থডেও শেষ, জন্ম হয়ে গেছে আবার কি। বার্থডেটা তো পুকুরই হয়ে গেল মনে হচ্ছে আর দেখে ছবি দিলে আমাকে পেস্টি বাদ দিয়ে শুধু কেক দিবি। বার্থডে বয়ের পাপা কিছু রেডি হয়নি, এই বার্থডে বয়ের পাপা, বার্থডে বয়ের পাপা, ইয়েস বাই, আর বার্থডে বয়ের মামা এই যে এদের অবস্থা দেখো কি হাল করেছে এরা দুজনে। ও মা কুহু কি হচ্ছে এটা, বার্থডেটা কার হচ্ছে, কুহুর না কার, এই তো লিপস্টিক হাত লাগে নিছে, এই তো লিপস্টিক নয় কি, আমার হাত লাগেনি ক্রিম, যে আমি খাই আমি খাই। কুহু কি হচ্ছে, এই তারিখের মায়ের গাল ফাঁকা আছে, খাবা ক্রিম, কুহু একবার ও নিজে খাচ্ছে, ওর দাদা ভাইকে একবার খাওয়াচ্ছে, শিখা হ্যাঁ বলেন, তারিখের মায়ের গাল ফাঁকা। তো ফ্রেন্ড আমাদের মানে কেক কাটা হয়ে গে যাওয়ার পর চাটা খেয়ে এই আমরা ফুচকা খেতে বেরিয়েছিলাম, তো ফুচকা টুচকা খাওয়া হলো, তো এই যে রাস্তায় হাঁটছি এখন, কুহু আমি দিদি আর দাদা, লাইটটা আসছে না মুখে, অন্ধকার লাগছে, ঈশান আসেনি আর কুহু সব জায়গায় যাবে। এই যে আমরা চলে এসেছি ফুচকা খেয়ে, তো ফুচকা তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো বাড়ি চলে এসেছি এবার, তো এবার আমার ভিডিওটা আমি শেষ করব আমি এখানেই, আর বেশি কথা বলবো না, রাত হয়ে যাচ্ছে, আর ভিডিও যদি আমি না শেষ করি তো আমার এডিটিং করতে অনেক সময় হয়ে যাবে, রাত হয়ে যাবে, তারপর তো নেটওয়ার্কের এমনিতেই খুব প্রবলেম। তো চলো টাটা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, অবশ্যই সবাই কমেন্ট করবে। তো চলো টাটা, গুড।